আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমায়া ফ্রম আয়াত প্যারাডাইস। অনেকদিন ধরে খিচুড়ির খেতে মন চাচ্ছিলো, এই জন্য আপনি ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে নিই। তো আপনাদের সাথে একদম ইজি ওয়েতে কীভাবে খিচুড়ি রান্না করা যায় আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি চাল আর ডাল, মসুরির ডাল। আপনারা চাইলে অন্য অন্য ডালও ইউজ করতে পারেন। তো আমার বাসায় মসুরির ডালই ছিল, তো এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি সিম্পলের মধ্যে রান্না করে নিয়েছি। তো চাল ডাল আমি ধুয়ে একদম ফ্রেশ করে ঝুড়ি দিয়ে ঝরিয়ে নিয়েছি পানিগুলো। এরপর আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিয়ে তার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি। লবণটা অ্যাকচুয়ালি আমি ফার্স্টে এই কারণে দিই, কারণ লবণটা দিলে অ্যাকচুয়ালি পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, লাল হয়ে যায়। এর জন্য লবণটা আমি বরাবরই আগে দিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন লবণটা অ্যাকচুয়ালি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে লাল হতে দিয়ে আমি আদাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। খিচুড়ির একটা প্রধান উপাদান হচ্ছে গিয়ে আদা। আদা অ্যাকচুয়ালি খিচুড়িতে দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি অ্যাকচুয়ালি নেড়ে চেড়ে নিবো। এরপরে যে আদাটা ব্লেন্ডার করেছিলাম, এটা হালকা পেঁয়াজটা লাল হওয়ার পরে আদাটাও অ্যাকচুয়ালি অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতোই আদাটা দিয়ে দিবেন, যতটুক অ্যাকচুয়ালি লাগবে ততটুকুই দিবেন। অতিরিক্ত বেশি দিলেও অ্যাকচুয়ালি গন্ধ আসে, মজা লাগে না, ঝাঁঝালো হয়ে যায়। এরপরে আমি অ্যাড করে দিচ্ছিলাম হলুদ। আমার খিচুড়ির সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে গিয়ে হলুদ। যে কোনো খিচুড়িতেই অ্যাকচুয়ালি হলুদ পরিমাণ মতো ইউজ করতে হয়, একটু বেশি দিলে চলবে না, কম দিলেও চলবে না, পরিমাণ মতো ইউজ করতে হবে। আমি এখানে 2 কেজি চাল নিয়েছিলাম, এর জন্য 2 কেজি চালের জন্য আমি 1 চামচ হলুদ আর 1 চামচের অর্ধেক হলুদ ইউজ করেছি। এখানে আমি স্বাদ একটু বাড়ানোর জন্য আমি টমেটো ইউজ করেছি। অনেকজন টমেটো ইউজ করে, আলু ইউজ করে, তো আজকে আমি আলু ইউজ করিনি, শুধু টমেটোটাই ইউজ করেছি। অ্যাকচুয়ালি এটা আমাদের গাছে টমেটো ছিল, এর জন্য ভাবলাম একটু স্বাদ বাড়ানোর জন্য টমেটোটা ইউজ করি। এর জন্য আর কি টমেটোটা দেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে টমেটোটা হালকা গলে আসার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ধোয়া চাল আর ডাল। চালটার অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, তাহলে চালটা অ্যাকচুয়ালি ভাজা ভাজা হবে। পানি রেখে দিলে চালটা অ্যাকচুয়ালি মেল্ট হয়ে যায়, এই জন্য চালের পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এখানে দেখেন আমি পুরোটা চাল ঢেলে দিয়েছি। এরপরে চাল ডাল ভালো মতো আর কি ভেজে নিচ্ছি, বারবার নাড়তে হবে। এই অবস্থায় ভাবলাম যে খিচুড়ির সাথে অ্যাকচুয়ালি অন্য কি রান্না করা যায়। তো আমি এখানে নিয়েছিলাম ডিম, খিচুড়ি তো অ্যাকচুয়ালি কিছু দিয়ে খেতে হবে। এখানে আমার চালটা ভাজার পরে আমি পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিয়েছি। আমি 2 কেজি চালের সাথে এখানে 5 গ্লাস পানি ইউজ করেছি। আপনারা পরিমাণ মতো অ্যাকচুয়ালি পানি ইউজ করবেন। এই খিচুড়িটা রান্নার সময় অবশ্যই চালটাকে ভালো মতো ভেজে নিতে হবে আর পরিমাণ মতোই পানি দিবেন। বেশি কম হলে অ্যাকচুয়ালি দেখা যায় যে গলে যায়, মজা হয় না, ঝরঝরা হয় না, এই জন্য পানির পরিমাণটা অ্যাকচুয়ালি বেশি মানে পরিমাণ মতোই দিতে হবে। এখানে আমার ডিমও সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখেন পানিটা টেনে আসছে, যে পানিটা দিয়েছিলাম। এরপর যে আমি চুলাটাকে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে দিব কড়াইয়ের উপর। এখানে আমি অ্যাকচুয়ালি টমেটোর ভর্তা বানানোর জন্য টমেটো নিয়েছিলাম। এগুলো অ্যাকচুয়ালি আমাদের গাছের টমেটো, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কতটা লাল হয়েছে, কতটা পিওর। অ্যাকচুয়ালি নিজেদের করা সব কিছুই অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগে দেখতে, পচা হলেও সুন্দর লাগে, যত কষ্ট করে করা। এখানে দেখেন আমার পানিটা একদমই শুকিয়ে এসেছে, আমি ঢাকনা সরিয়ে দিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ পড়ে যাতে না লাগে।
এ পর্যায়ে একদমই চুলাটাকে একদমই লো ফ্লেমে রাখতে হবে, আর কিছুক্ষণ পরপরই ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আর এই খিচুড়িটা হতেও বেশি সময় লাগে না, একদমই কম সময় লাগে, আর সিম্পলের মধ্যে এই খিচুড়িটা খুবই মজা হয়। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, মাশাল্লাহ। একদম সিম্পল উপায়ে আপনারা ঘরে বসে এই খিচুড়িটাকে তৈরি করতে পারবেন, কোনো এক্সট্রা কোনো কিছুই লাগবে না, আর খেতে খুবই মজা হয়। এখানে আমার ডিম সিদ্ধ করার পরে আমি ডিমটাকে ফ্রেশ করে নিয়ে আমি ডিমটাকে অ্যাকচুয়ালি ভুনা করে নিচ্ছিলাম। এখানে আমার ডিমটাও হয়ে গিয়েছে, ডিমটাকে রান্না করে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে ডিম ভুনাটা খুবই যায় আর কি, খুবই ভালো লাগে এর জন্য। আর সাথে করে নিচ্ছিলাম টমেটোর ভর্তাটা। এই রেসিপিটা, টমেটোর ভর্তার রেসিপিটা আপনাদের সাথে আমি এক অন্য দিন শেয়ার করব। এটা খেতে অ্যাকচুয়ালি খুবই মজা লাগে। তো আমার টমেটোটাও হয়ে গিয়েছে, টমেটোর খাট্টাটাও হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও।